ও দেন বন্দে গান কল বইছেন জন অনদে কত কষ্ট করিয়া খেয়ের টিফানে ও তো ঘরে টিপাইতরা এরা যদি মশায় খায় যদি আর ব্লাড যদি নষ্ট করিলা এটা রিক্স খাই লইব তে এ কারণে আমার বুঝা মতো কমপক্ষে গরম পানি খাবটা খাবানি বলা নানি পারণ যদি গরম পানি খাবায় এ আল্লাহর বন্দে গান কল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমায় يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه قال قيام الطردين ديش ما إسرافيل عليه الصلاة والسلام سنگار مدير پونك دي بحي شماس و جهان دي شماس تو مردگان خلوطيا دولان يارم بخربا شماس تو مردگان خل اپنار قبر تگي قبر فتيا شماس تو مردگان خل اللار دربار مدرگي حضير دي با এই সময় সমস্ত মুর্দে গান হল আপনার উলঙ্গ হিসাবে থাকবা কোন মুর্দে গান হল আপনার খাবার থাকতো না পোশাক থাকতো না সমস্ত মুর্দে গান হল উলঙ্গ হিসাবে আল্লাহর দরবার মধ্যে গিয়ে হাজিরা দিবা এই দিন কোন ছেলে কোন বাপের দিকে তাকাইতো না বাপে কোন ছেলের দিকে তাকাইতো না মায়ে কোন দিন তার মেয়ের দিকে তাকাইতো না মাইয়া কোন দিন মার দিকে তাকাইতো না কোন নবী হলেও কোন উম্মতের দিকে তাকাইতো না যার যার ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি কবা হাই রে হা আজকে কিয়ামতের দিন আজকে অত বয়াবো অবস্থা বয়াবো অবস্থা আজকে কিয়ামতের দিন আল্লাহর দরবার মধ্যে যেতাম কোন নামায় আমলের মধ্যে কি জিনিস আছে কোন নামায় আমল নিয়ে আমি যাইতাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله تعالى عليه وسلم فرمان عائشة صديقة رضي الله تعالى عنها فرمان يا رسول الله وكا پیغمبر محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اپنے اقتبر جانا دو خلق قیامت تو دنمی عائشة صدیقا کی تولنگو شب تخمونی امر نبی محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان وكو عائشة قیامت تو دن تمیو ولنگو تقبیر شمستو منشو خلو ولنگو تقبیر তুমিও আয়েশা উলঙ্গ হিসাবে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে হাজিরা দিবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন যদি আমি আয়েশাও যদি উলঙ্গ হিসাবে থাকি আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তো পর্দা পুষিদা করিয়া গেলাম কোনোদিন বেহায়া বেটান তুললে উঠা বসা করছি না কোনোদিন বেহায়া বেটান তুললে কোনো মাত কথা করছি না তখন খাইল কিয়ামতের দিন উলঙ্গ যে সময় থাকবো তখন দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ থাকাও আপনার সমান ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা তুমি উলঙ্গ থাকবা সমস্ত মানুষ হল কিয়ামতের দিন উলঙ্গ হিসাবে থাকবা কিন্তু আয়েশা তোমার দিকে কোনো মানুষের তাকাইতো না কোনো মানুষের দিকে কোনো মানুষের তাকাইতো না ছেলে বাবার দিকে তাকাইতো না বাবা ছেলের দিকে তাকাইতো না আপনার মেয়ে মার দিকে তাকাইতো না যার যার আনফসি আনফসি হইয়া হইয়া আল্লাহর দরবার মধ্যে আল্লাহর আদালতের মধ্যে গিয়ে হাজিরা দেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন প্রত্যেক উম্মত হলে প্রত্যেক নবী হলে ইয়া নফসি কইয়া ডাকিবা যারি যারি নফসের চিন্তা করবা হায় রে হায় আজকে আমার জান কি রকম ভাবে বাঁচানি যায় প্রত্যেক নবী হলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লিয়া যত নবী হল দুনিয়ায় জমিনের মধ্যে আসিলা সমস্ত নবী হলেও কিয়ামতের দিন ইয়া নফসি কইবা হায় রে হায় আমার নফস আমার জানটা কি রকম ভাবে বাঁচানি যায় কিন্তু আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ইয়া নফসি না ডাকিয়া শুধুমাত্র ইয়া উম্মতি তান উম্মত হলে ডাকিবা হায় রে হায় কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা সূর্য আপনার আমার আদাত উপরে ছিল প্রত্যেক মানুষ যার যার সূর্যর গরমে সূর্যর তাপে প্রত্যেকটা মানুষ যার যার শরীর দিকে গাম্বার হইব আর শরীর দিকে গাম্বারিয়া প্রত্যেকটা মানুষ তার তার শরীরের গামর মধ্যে সাঁতার কাটিব রাখো নাউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
علينا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى جل جلاله عما نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد هيني أما رب جمان أرضينا جنترنا دنا جودي هيتو يمرار أوليا جايتا مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله أمار فيسن الجبهة خلوا رامي دور خاص تخرير أهو بان خرير مزور فاها غلا مريل جم إن شاء الله ذكر فري فري لا إله إلا الله لين من خانو مايك من خانو كوي لين لين من كوي كسي أبارة خانو بولاو لا إله إلا الله 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 حالك جامار آواز هنا ترى ترى توجور منشوب ترى أمي أخلا ذكر فريار ওবা খবল কাম তলা পর্যন্ত আওয়াজ যার আর ইবাই আপনার আশা করি আর আপনার তিমুকা পর্যন্ত আওয়াজ যার আর আপনারা অতজন মানুষে জিকির পড়িতা জুরে পড়ুন যা লা ইলাহা ইল্লাল্লাহ 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم عسكر اي مبارك جلسر سمانيت فايسون دن اوباتر محترم عسكر اي مبارك جلسر سمانيت شبابتي صحاب مربيان عظام علماء كرام جوبخ بايرا ابن امار پردانشي ما بينرا الله پاک رب العالمين ميا ويسي دويا ويسي احسان ويسي كرم ويسي الله پاک رب العالمين আজকে এই মদরসারে সম্মুখে রাখিয়া আজকে দিনই একটা বাৎসরিক জলসারে কায়েম করাইছন আর আমরা যুবকসকল মুরব্বী বাবাজিসকল জুম্মার পর থেকে আমি আশা করি আর এখন পর্যন্ত বুয়াত আছেন বহুত ধৈর্য ধরিয়া বলা নানি বহুত ধৈর্য ধরিয়া কষ্ট করিয়া যে সারাটা দিন বইছেন মাগরিবের পর থেকে আমরা আব্দুল বাজি সাহেব আলোচনা করছেন আমার নূর আহমদ সাহেব আলোচনা করছেন আমি তো ওখানে মনে করছি যে আমি আলোচনা দেশে শুরু করো মানুষ মনে থাকতা নাই দেখার তো মাশাল্লাহ বহুত মানুষ বইছন তাই গতি একবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে একবার শুকরিয়া দেয় করি আলহামদুলিল্লাহ মাত বুঝা গেছিনি এখন সামান্য সময় আপনারা আমার লগে মাত কথা করুক আপনারা কত সময় বইবা মাত কথা করাবালা মাত বুঝা গেছিনি হারান মুরুখ যত সময় পর্যন্ত উকার তল থেকে দরিয়া হারার ভিতরে হারাইবা না তত সময় পর্যন্ত আশা করিও না মুরুখ লইয়া খাটলি সর বাজার দইবা মাত ঠিক আছে নি মুরুখ আপনি উকার তোল হয়েছে আর আপনি খারা তো কথা বলে মুরুখ লিয়ে হাঁটতেছে বাজার দিতাম বেটায় বেটিরে কইছে বলে ওই খারা তো আমি রেডি করে লইছি তোন যা লাল মুরগা আগে দর গিয়া বেটিয়াকে লাল মুরগা দরাত লাগিয়ে গিয়া সাদা মুরগা দরছে লাল মুরগা হেরে দিয়ে বাড়ি গেছে গিয়া মাত বুঝতে জানি তো যত সময় পর্যন্ত খারার ভিতরে মুরুখ কারাইবা না তত সময় পর্যন্ত আপনি আশা করবা না দেন বাজারও মুরুখ লিয়ে দেখবা তো আমিও এখন আপনারা যেন বুয়া দেন আমি আপনার কোনো কনফার্ম নাই আমি দেখাত পাতাম আপনারা উঠে উঠে দিই থাকি কারণ সম্ভব আছে মাত বুঝা গেছিনি দেখো প্রথমে আপনারা খারার ভিতরে হারাইন লাগবো এর বাদে গিয়ে আমার বাজার যাবা বলা নানি কইলা ওয়াদা করুক কোয়া খারা খারা বাই হলে দিয়ে উঠিয়া যাইবা আমি যত সময় পর্যন্ত তাকমু আপনারা উঠিয়া যাইবা গিয়ে খারা খারা হাত তুলে দেখান চাইন একজনও নাইনি আমি যদি দশটা পর্যন্ত বোয়ার থাকি আপনারা বইবানি ঠিক কথা কইতরা তো হাত উঠে দেখো কো কো ইনশাআল্লাহ দেখমু আচ্ছা শোনো কোয়া এখন মাতে দেখালো গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায়ে ফরমায় এক কোয়ালিটি উম্মত কল তারার মুনাফিক বলা হয় মাত কেলা করে শুনবা নবীজি কয়ে যায় দেন এক কোয়ালিটি আমার উম্মত কল থাকবা
তারার লকব তারার টাইটেল তারার পিছনে আগে পিছনে তারা সাইনবোর্ড লাগাইল থাকবো কেয়ামতর দিন এরা মুনাফিক মত বুঝা গেছিনি আপনার পিছনেও সাইনবোর্ড লাগাইল থাকবো সম্মুখেও সাইনবোর্ড লাগাইল থাকবো আপনার মুনাফিক হওয়া হইব এখন বলে আমি মুনাফিক না হুজুর মুনাফিক তে মুনাফিক এখন বরখতা হয় থাকলগিয়া যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা সব সময় ওয়াদা করবা আর ওয়াদা করিয়া ওয়াদারে থুড়ি লইবা ভাঙি লইবা আমার হুজুর আসন বেয়াদ দিয়ে মাফ করবা যারা ওয়াদা করবা আর ওয়াদা করিয়া ওয়াদারে ভাঙি লইবা গিয়া ওয়াদারে থুড়ি লইবা এরার নাম কি জানা আছে তো তো খমর টাইট করিয়া খরদনি যদি হস্তা খাওয়া টাইট করিয়া বান্ধন ঠিক আছে নি জিকির পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবু আমি সন্তুষ্ট হইছি না ওদিন মাঝখানে পাক ডাক্তারানি ও আমার মুরব্বী বাবাজির আমি কইতাম কিলা ও পিছনে যুবক ভাই হল তোরা খমর লাড়ো খমর লাড়িয়া ওদিন পাকগুলা মারাইতাম ইনশাল্লাহ পাকর মধ্যে দেখো কোয়া মহফিলের মধ্যে বুয়ার মধ্যেও আদব আছে মহফিল বুয়ার আদব এহতারাম যদি আমরা বজায় রাখি না তখন ল্যাংরা শয়তান এগুলো আপনি দেখতে পাইতা না হে হামাইব হামাইয়া আপনার ওয়াদা সোয়াদা কোনটা বুঝতো না কোনটাই 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 আপনার অন্তর লিয়া দিব গিয়া মাত বোঝা গেছিনি তো মহফিলর আদব এবং এহতারাম মহফিলের মধ্যে আপনি বজায় রেখে আবেন ইনশাল্লাহ পূর্ণভাবে আপনার আল্লাহ নামা আমলের মধ্যে সব দান করব হক সুবাহানাল্লাহ মাত বোঝা গেছিনি তো আজকের এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব হ্যাঁ মুরব্বিয়ানে আয়দাম কলিজার টুকরা যুবক ভাইরা প্রধানশি মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের এহসান হয়েছে করম হয়েছে মায়া হয়েছে আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে নিচে আপনার মাটি আসমান আপনার দেখা যায় কোনো সাতও নাই কোনো বাড়িঘর নাই কোনো বিল্ডিং নাই কিচ্ছু নাই মাটির মধ্যে বোয়াত উপরে তেরফাল টাঙ্গান এলাও আছে রাত্রা গোনাইলে আপনার পানি ফুটা ফুটা হইয়া পড়বো ঠিক কি না ওই জায়গার মধ্যে আজকে আল্লাহ আপনার বোয়াইছেন কোন উদ্দেশ্য লইয়া দিনার উদ্দেশ্য লইয়া শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনে সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিনে কীরকমভাবে পাওয়া যায় এই কারণে আপনার আমার বোয়াত আর কোনো উদ্দেশ্য নাই কিন্তু কোনো খেলারও ফিল্ড নাই কোনো মোবাইলও খেয়ে সাইয়ার না বলে খেলা কোন পার্টি দে রায় কোন পার্টি আপনার হারের এলা খেয়ে সাইয়ার নি না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য ওলা নানি আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলমিনে কোরআনে করিমের ভিতরে ফরমায় বন্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরা এই দুনিয়া জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছি বন্দারে তোমরা পাঠাইয়া দেওয়ার বাদেও তোমরা শেষ নাই বন্দারে যে সময় তোমরা জন্ম দিয়ে দিলাম দুনিয়ায় জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহ অনেক নিয়ামতগুলো তোমরা পিছনে দান করলাম হক সুবহানাল্লাহ আল্লাহ কদরে বন্দারে যে সময় আমি আল্লাহর নিয়ামত পাইবে নিয়ামত পাইয়া নিয়ামতর তোমরা কদরদানি করিয়া যাও বন্দা আমি আল্লাহর নিয়ামত যেই মুহূর্তে পাইবাই যেই মুহূর্তে তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইবাই সঙ্গে সঙ্গে নিয়ামতরে তোমরা কদরদানি করিয়া যাও নিয়ামতন শুক্রিয়া আদায় করিয়া যাও যারা বন্দা হলে দুনিয়ায় জমিনের মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের কোনো কদরদানি করতো নাই নিয়ামতের কোনো শুক্রিয়া আদায় করতো নাই নিয়ামতরে অবহেলা আমি করবো আমি আল্লাহ জানাই দিয়ার তোমরা নিয়ামত আমি আল্লাহ সিনাই নিয়ে যাইমো তাও শেষ নাই খাল কেয়ামতর দিন কঠোর আজাবর মধ্যে গ্রেফতার কর্ম কোনা আউযুবিল্লাহ আজকে আল্লাহ আপনার নিয়ামত দিছে মাতামাতি করিও না ও বেড়া খে এগু মাইক মানে আপনার জল লাগে কোনো অ্যাডজাস্ট হয়েছে না তোরা আপনার ভলিউম বাড়াই দেবছেন দি তোরা ভলিউম বাড়াই দেবছেন দি কিতা হয়েছে না আমি অ্যাডজাস্ট হইলাম না না আপনার মাইক অ্যাডজাস্ট হইছে ব্যাপার বুঝে যাম না ঠিক আছে নিমাত তো আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন বন্দারে সবসময় তোমরা শুকরিয়া আদায় করিয়া যাও শুকরিয়া আদায় করিয়া যাও একটা বার তোমরা তোমরা বডির দিকে তোমরা তাকাও তোমরা মাথার থেকে লিয়া পাও পর্যন্ত একটাবার তোমরা পাও পর্যন্ত তাকাও বন্দারে মাথার থেকে লিয়া পাও পর্যন্ত আমি আল্লাহ তোমরা কত নিয়ামত দিয়া দিলাম রে মুসলমান একটাবার তোমরা নিয়ামতর শুক্রিয়া দেয় করলাই না আজকে মাথার থেকে লিয়া পাও পর্যন্ত সারা রাত যদি আপনি না ফুতিয়া না ঘুমাইয়া না মোবাইল টিপিয়া যদি আপনার মাথার থেকে লিয়া পাও পর্যন্ত হালে যদি আপনি নিয়ামতকল যদি গোনা আরম্ভ করে কোয়া নিয়ামতকল গুনিয়া শেষ করতে পারতে নাই মাত বুঝে গেছিনি একটাবার আজ পর্যন্ত আপনার আমার যুবক দেখো 30 বছর 32 বছর রানিং হয়ে গেছি গিয়া একদিন একটাবার চক্ষু পাইছি যে চক্ষুর কোনো দিন শুক্রিয়া আদায় করছিলাম নেই না না পাইছি পাইছি এগুলোর কোনো শুক্রিয়া আদায় করিয়ার না ওলা নানি মাত আজকে এই দিনের মাহফিল জন্নতি বাগান এই বাগানের মধ্যে বইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান যারা কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে বইবা যারা দিনের মাহফিলের মধ্যে বইবা আমি নবী জানাই দিয়ার তারার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ খাল কিয়ামতের দিন মাফ করিয়া দেয় গো সুবহানাল্লাহ আজকে মাহফিলের মধ্যে বইলে ফায়দা আছে না ফায়দা নাই ফায়দা আছে আজকে নতুন বাজার বাজারও যান যা আপনার হাত থেকে তিন ডবল মানুষ পাইবা বাজারও আড্ডায় আর কি মাত্র ঠিকই না কৃষ্ণপুর বাজার যান দেখবা তো প্রচুর মানুষ ঘোরাফেরা কতরা
امتلا بجار جاي دخبا مانشي غرا فيرا خطرا كنتو على نار بندى جاي نقول تمرا نعمت فيا نعمت رقدر داري خرنا اسكن نعمت فيا نعمت شكريا داري خرنا خال قيامة تردين الله دربار مدد تمانا جواب دوالك با مطبدا كسرين حضرت علي رضي الله تعالى عنه فرمان اقبال النبي الكريم صلى الله تعالى عليه وسلم كان قرطي بريا ابن روانوان صحابه کرام اخلاجگان يا رسول الله او کا پیغمبر محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اپنے کون خرنے گرتے کی باہر ہویا جائیں امر نبی محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان وامر صحابه کرام تمرا تو جانو نا امر بندو حضرت جبرائيل عليه الصلاه والسلام تشریف لے ائترا امر نبی محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان وامر صحابه کرام اگر نبی خلر امتر مجم دکیا একজন উম্মতে একবার আল্লাহর পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে ভিখারি হিসাবে হাত পাতিয়া কইল ওগো আল্লাহ আমি তো বাড়ির মধ্যে থাকতাম না আমি বাড়ির মধ্যে যদি থাকি আল্লাহ তোমার পূর্ণভাবে তোমার ইবাদত বندگی করতাম না 24 ঘন্টা তোমার ইবাদত বندگیর মধ্যে আমি বান্দায় কাটাইতাম পারতাম না আমার আল্লাহ তান বান্দারে বাড়িঘর সমস্ত জিনিস ত্যাগ করিয়া বাল বাচ্চা বিবি হল ধন দৌলত সম্পদ সমস্ত দিন আল্লাহর বান্দায় ত্যাগ করিয়া আল্লাহর বান্দা আপনার বড় একটা সমন্দরের মাঝখানে একটা দ্বীপ ছিল এই দ্বীপের মধ্যে তশরীফ লইয়া যাইন হক সুবহানাল্লাহ আল্লাহর বান্দা যে মুহূর্তে সমন্দরের উপরে আপনার দ্বীপের মধ্যে চতুর্দিকে সমন্দর বড় সমন্দর আর এই সমন্দরের মাঝখানে একটা দ্বীপ একটা টিলামুকা জায়গা এই টিলামুকা জায়গার মধ্যে আল্লাহর বান্দায় তশরীফ লইয়া যাইন আর এই জায়গার মধ্যে গিয়া 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটান আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইন ওগো আল্লাহ আজকে আমি সমন্দরের মধ্যে এই দ্বীপের মধ্যে আমি আইলাম শুধুমাত্র তোমার সন্তুষ্ট করার জন্য আল্লাহ এই জায়গার মধ্যে আমি ইবাদত বন্দেগী করি আর শুধুমাত্র আল্লাহ তোমার সন্তুষ্ট করার জন্য আমি কোনো মানুষ দেখানোর জন্য ইবাদত বন্দেগী করি নাই আমি কোনো রিয়াকারের জন্য ইবাদত বন্দেগী করি নাই মাতবুদা জাননি ফাতারা সাইনখানে আমার বাসাইবা আমার দেখতে ভাল লাগেন না নানি না ভাল লাগে বলে আপনি অন বইছেন আপনার যা বক্তব্য যা ভাষণ আছে আপনি ভাষণ ভাঙ্গিয়ে লইয়া যাইন আপনার বাসা আবার কোনো প্রয়োজন নাই ওলা নিমাত না আমার বাসা ইবা আপনারা যদি আমার বাসা আইন তখন আমি বুঝবো না ঠিক আছে আপনারা জিনিসটা বুঝতরা ওলা নিমাত মাত বুঝা যার ক্লিয়ার কোনো অসুবিধা নাই আচ্ছা আল্লাহর বান্দা দে মুহূর্তে সমন্দরের এই দ্বীপের মধ্যে চলে গেলা এই জায়গার মধ্যে গিয়ে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইন কোনো আপনার গাছ বৃক্ষ কোনো জিনিস নাই খানিও নাই পানিও নাই কোনো জিনিস নাই দ্বীপের মধ্যে কোনো জিনিস নাই শুধুমাত্র একটা টিলা জায়গা চতুর্দিকে পানি চতুর্দিকে পানি আল্লাহর বান্দায় দ্বীপের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটান আমার আল্লাহ এহসান করিয়া আমার আল্লাহ মায়া করিয়া এই দ্বীপের মধ্যে একটা আনার গাছরে তৈরি করলা হক সুবহানাল্লাহ যেই মুহূর্তে আমার আল্লাহ এই দ্বীপের মধ্যে একটা আনারের গাছে তৈরি করলা হইলো আমার বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আনারের গাছে তৈরি করলাম প্রত্যেক দিন গোটা দিন তুমি এই আনারের গাছ দেখিয়া একটা আনার তুমি খাইয়া নিও দুই নম্বর আল্লাহর বান্দায় কইলা গো আল্লাহ আজকে আল্লাহ এই সমন্দরের পানি তো নমকিন সমন্দরের পানি কোনো সময় আমি পান করতাম পারি না কোনো সময় পান করতাম পারি না আল্লাহ তুমি আমার পানির জন্য ব্যবস্থা দিয়া দাও আমার আল্লাহ এই দ্বীপের মধ্যে একটা চশমারে তৈরি করিয়া দিল যে চশমা থেকে আল্লাহর বান্দা গোটা দিন এক গ্লাস পানি পান করিয়া নেয় নে এই পানিটা অত মিঠাদার অত মজাদার অত মজাদার আল্লাহ বান্দায় প্রত্যেক দিন গোটা দিন আপনার গাছ থেকে একটা আনার খান আর এই চশমা থেকে এক গ্লাস প্রত্যেকদিন পানি পান করিয়া নেয় নে এইরকমভাবে আল্লাহর বান্দায় এই দ্বীপের মধ্যে 24টা ঘন্টায় ইবাদত করি করি একদিন নাই দুই দিন নাই এক বছর নাই আল্লাহর বান্দায় পূর্ণ 500 বছর কাটাইলা হক সুবহানাল্লাহ যেই সময় আল্লাহর বান্দায় দ্বীপের মধ্যে বাড়িঘর কুচ্ছু নাই চতুর্দিকে পানি হালে পানি ঢেউ মারের সাগর বড় সমন্দর সাগর চতুর্দিকে পানি ঢেউ মারের আর এই দ্বীপের মধ্যে একা তাই ইবাদত বন্দেগী খতরা কোনো বাড়িও নাই ঘর নাই হোটেলও নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই বন্ধু বান্ধব সাথে কোনো বস্তু নাই কুচ্ছু নাই ও আল্লাহর বান্দায় অনুগে হালে আল্লাহ 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 সজ্জার মধ্যে কাটাইতে লাগিয়া ও আল্লাহ ও দ্বীপের মধ্যে একটা আনার গাছ বানাই দিল বলে আমার বন্দারে ও আনার গাছ থেকে একটা একটা আনার খাইও
আর আল্লাহ ওই জায়গার মধ্যে একটা চশমা একটা কুয়া একটা জন্নারে বানায় দিল বলে ওই কুয়াতে তুমি একদিন প্রত্যেকদিন এক গ্লাস পানি পান করিয়ে নিও মত বুঝাদার তো আল্লাহর বান্দায় এই সময় একদিন নাই দুই দিন নাই পূর্ণ ৫০০ বছর এই সময় কাটাইলা আল্লাহর বান্দায় দেখলা আমি তো আর মারা যাওয়ার সময় হই গেল গিয়া আল্লাহর বান্দায় এই সময় মারাজুল মওত হইল আল্লাহর বান্দায় আল্লাহর কাছে দোয়া করলা গো আল্লাহ এখন তো আমি ৫০০ বছর কাটাইলাম আল্লাহ আমার তো জিন্দেগি শেষ হয়ে গেল গিয়া আল্লাহ কিন্তু আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চাইয়া যাই আর আল্লাহ তোমার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করিয়া যাই আর আল্লাহ যেই সময় আমার কাছে হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আইবা আল্লাহ তুমি আমার সৈদার অবস্থার মধ্যে তুমি মত খান্তা করিও হক সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় আল্লাহর কাছে যেই সময় দোয়া করলা আল্লাহ এত দ্রুতভাবে আল্লাহর বান্দার সৈদার অবস্থার মধ্যে মৃত্যুমত করলা আর দোয়া করলা আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার এই দুনিয়ার জমিনের মাটি দিয়ে তুমি খাবাইও না দুনিয়ার কোনো সাপ বিচ্ছু দিয়ে তুমি আমার খাবাইও না আল্লাহ যেই রকমভাবে সৈদার মধ্যে আছি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আমার সৈদার মধ্যে রাখিও আমার আল্লাহ তান বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিল হক সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে আল কিয়ামতের দিন যে সময় হযরত ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এই সময় চিঙ্গার মধ্যে ফুক মারেন তখন আল্লাহর বান্দা এই দ্বীপের মধ্যে থেকেয়া এই সজ্দার অবস্থার মধ্যে যেই রকম ভাবে সজ্দার অবস্থার মধ্যে ছিল আল্লাহর বান্দা সজ্দার অবস্থার থেকেয়া ময়দানে মাহশার মধ্যে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে পৌঁছান তখন আমার আল্লাহ কবে আমার ফেরেশতার দল কল আমার বান্দায় ৫০০ বছর দ্বীপের মধ্যে কাটাই আইছে ৫০০ বছর আমার ইবাদত বন্দেগী করে আইছে কোনোদিন আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনোদিন মানুষ দেখায় না কোনোদিন রিয়াকারি করে না শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমার বান্দায় ৫০০ বছর ইবাদত বন্দেগী করে আইছে এই আমার ফেরেশতার দল কল আমার বান্দারে আমি আল্লাহর রহমত দ্বারা আমি আল্লাহর ফজল দ্বারা আমার বান্দারে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করাও নিয়া হক সুবহানাল্লাহ ও আল্লাহ কইবা ফেরেশতা হলরে আল্লাহর বান্দা তো সিজদার অবস্থাতে উঠে যাইবা ও আল্লাহ কবে আমার ফেরেশতার দল কল আমার বান্দারে তোমরা আমি আল্লাহর রহমত এবং ফজল করম দ্বারা তোমরা যাও জান্নাতের মধ্যে নিয়া প্রবেশ করাও তখন আল্লাহর বান্দা উঠে কবে ও আল্লাহ আপনার ফজল আপনার কলম এটা আমি চাই না আমি যে ৫০০ বছর ইবাদত বন্দেগী করছি আমার ইবাদতের বদৌলতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও মত বুঝতে বেটা এখন আল্লাহর লাগে বর্তমানে লড়াই শুরু করে দেয় আল্লাহ কইতে বলে আমার ফজল দ্বারা আমার করম দ্বারা নিয়ে ফরিশতা যাও জান্নাতের মধ্যে প্রবেশ করাও এ বেটা উঠে এখন না না আল্লাহ তোমার ফজল তোমার করম লাগে না আমি যে ৫০০ বছর যে ইবাদত বন্দেগী করছি এটা তো কোনো মানুষ দেখানোর জন্য করি নাই শুধুমাত্র তোমার তো ইবাদত বন্দেগী করছি আল্লাহ তো আমার ও ইবাদত বন্দেগীর বদৌলতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও তো আল্লাহর ভাল লাগবো না বাদ লাগবো বাদ লাগবো ও আল্লাহর বান্দা এখন গো আল্লাহ তোমার ফজল চাই না তোমার করম চাই না তোমার এহসান চাই না আল্লাহ আমার ইবাদতের বদৌলতে আমার জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাও আমার আল্লাহ ফেরেশতা হলে কইব ফেরেশতার দল আমার বান্দায় তো আমার ফজল সার না আমার করম সার না আমার বান্দায় তো তার নামায় আমল তার ইবাদত বান্দেগিরি তালাশ করে আমার ফেরেশতার দল কল যাও তোমরা আমার বান্দায় ৫০০ বছর ইবাদত বান্দেগি করলো এটার একটা পাল্লার মধ্যে তোমরা নিয়ে ওজন করিয়া নেও আর আমি আল্লাহ তার জন্মের পর থেকে যা নিয়ামতগুলো দিছিলাম এই নিয়ামতগুলো একটা পাল্লার মধ্যে ওজন করিয়া নেও যদি দেখা যায় আমার নিয়ামত তেকিয়া তার যদি ইবাদত বন্দেগি বেশি হইয়া যায় তখন আমার বান্দারে তার ইবাদত বন্দেগির বদৌলতে তার জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাও আর যদি দেখা যায় আমি আল্লাহর নিয়ামত যদি বেশি দেখা যায় তখন আমার ফজল এবং করম দ্বারা তার আমার বান্দারে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করনিয়া ও আল্লাহ কইলা বড় একটা পাওয়ার দিলা আল্লাহ একটা পাওয়ার পাওয়ার বুঝুনি পাওয়ার নাই অর্থাৎ একটা অফার দিলা অফার নাই আল্লাহ কোথায় ফরিশতা যাও তার জান্নাতের মধ্যে প্রবেশ করাও নিয়া এটা উঠিয়া করবো বলে আল্লাহ না আমি জান্নাত দিতাম না তোমার ফজল দ্বারা আমার ইবাদতের দ্বারা আমি যেতাম ও আল্লাহ ফরিশতা হলো কইবা যাও এখন তার ইবাদতের এক পাল্লার মধ্যে তুলো আমরা খায় কারবার করি না নি এক পাল্লার মধ্যে পাত্র তুলি না নি এক কেজির পাত্র এক কেজি পাত্র তুলি আমরা কিছু কারবারি কল পাওয়া যায় কারবারি বাইনতে গুসা করিও না গুসা করবাই নি গুসা করিও না ও ওটা মাতর মাধ্যম থেকে আমরা সংশোধন হয়ে যেতাম গিয়া কিছু কারবারি কল পাওয়া যায় এক কেজির পাত্র তুলছে না নি কয় কেজির এক কেজি এক কেজির পাত্রর মধ্যে দেখবাই তো ছয়নয় আছে আছে না না বেজান ছয়নয় আছে জি ওই তাকে কিছু কারবারি হলে পাওয়া যায় ছয়নয় পাওয়া যায় কিছু মালের মধ্যেও ছয়নয় পাওয়া যায় মাত বুঝে গেছিনি এটা তো যে জিনিস সমাজ ছয়ের কথা কয়ে যাইমু আল্লাহর বন্দারা কইছি বাইরে এক পাই তুমি ফান দেও আমারে হে বালা এক পাই আমার ফান দিছে হুজুর নেই বালা ফান সোশ্যাল মিডিয়া জাননি যা অসুবিধা নাই বালা ফান দিছে আমারে
বলে হুজুর নেন এক পাই পান বালা ডেটা সবটা ডেটা ঘুরে আগ ফুরা মত কেল করবা ও এটা ওয়াজ নসিহত দিয়ে আমরা সংশোধন বানানি ওয়াজ নসিহত তো বর্তমান করি এই ডিজিটাল জমানার লাগি আমরা এত ওয়াজ নসিহত দিয়ে হই গেছে এটা স্ট্যান্ডার্ডে ইলা না ওয়াজ নসিহত দ্বারা আমরা সংশোধন হইতাম হ্যাঁ এত ধর্মীয় বিধর্মীয় সব মানুষ সংশোধন হওয়া এটা চেষ্টা করতাম আল্লাহর বান্দায় ফান দিছে আপনার প্রত্যেকটা ফানর ডেটা ফুরা আমার ভাই কেল করবা ডেটা ফুরা যেই সময় বাড়ির মধ্যে লিয়া গেছি দেখা যায় এর মধ্যে থেকে এক পায়ের পানোর মধ্যে আপনার তিন গুছি পান ইয়ানে অর্ধেক পাওয়া যায় মাত বুঝতে জানি অর্ধেক পাওয়া যায় পান ফুরা পাওয়া যায় না কিবা তো ছোটো পান পাওয়া যায় তো দুকা হে আমারে দিল না হে দুকা খাইলো হে দুকা খাইছি হ্যাঁ আমারে দুকা দিছে কিন্তু তার কাছে আমি কোনোদিন পান লইমু কখনো না খারে বাড়ি ভাই হুঁশিয়ার হয়ে যাও তুমি এক একদিন আমার কাছ থেকে দশ টাকা বিশ টাকা ভাজিল ফাইলি ভাই ঠিক আছে পরবর্তীতে তুমি কাস্টমার বেড়েইতে পারতা না ভাই নাম কিতা না আরে তকবি কিতা হিসেবে ভাত খাইছো না না আরে তকবি মাননীয় ইসলাম উদ্দিন সাহেব 500 টাকা আপনারা যদি মাতেন যে আমি আল্লাহর কসম বন্ধ করবো উঠতে পারি আমার বাড়ি দাঁড়ো আছে মাতামাতি করবা না আরে তকবি মাননীয় ইসলাম উদ্দিন সাহেব 500 টাকা মাননীয় ইসলাম উদ্দিন সাহেব 500 টাকা গুসা করবা না ও প্রত্যেক দিন প্রোগ্রাম খাইল কৃষ্ণপুর জোর বাদে সিল্লাইতে সিল্লাইতে রাইত গেছি বৈরবীর হন সিল্লাইতে সিল্লাইতে রাইত দুইটার সময় বাড়ি যাইছে ও আমার ইউটিউবার বাড়ি দিকে ও প্রত্যেক দিন সিল্লানি এটা জারি তো কিতা সকালে উঠে বুঝতে হয়েছে গলার আওয়াজ বারণ না উপরা জুপরা আদা আর গরম পানি খাইতে খাইতে ও গলা গুলি তো তাও করিয়া আইছে আপনার সামনে যদি তোরা তাও করি না তোরা যদি দাঁড়াই না যদি সাক্ষ্য যদি আপনি দাঁড়াই নেন না আপনি গরুর খাল সাঁচিতে পারবানি কোনো সময় না গরু ওজন তো ইয়া আপনার বাড়িতে পাকিবা তো আমি দেখছি না কিন্তু মানুষ রইতো না ও সারাদিন হালে দাঁড়াইছি ভাত বোঝা গেছি তো এখানে আমার সাথ দিবা আমার সাথ দিবানি আচ্ছা তো আল্লাহর বন্দায় হইলো আল্লাহ তোমার ফজল দ্বারা আমি জন্নত দেইমু না তোমার করম দ্বারা আমায় আল্লাহ জন্নত দিতাম না আল্লাহ আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম এই ইবাদত বন্দেগীর বদৌলতে আমার জন্নতর মধ্যে প্রবেশ করাও আমার আল্লাহ ফরিশতারা কইব আমার ফরিশতার দল আমার বন্দায় তো আমার লগে তর্ক বিতর্ক করা আরম্ভ করে দিল গিয়া এই আমার ফরিশতার দল হল আমার বন্দায় তোমরা জাহান্নামের মধ্যে টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো হোক আউযুবিল্লাহ ও ফরিশতার কবে যাও এ তো আমার তর্ক বিতর্ক শুরু করে দিছে তার আমলে হে যাইতো হ্যাঁ আমার আমি আল্লাহর করম রহমত তার লাগে না তা তোমরা যাও টানি টানি ফাঁকা লাগাই বান্দিয়া টানি টানি শেষরে এনে তার জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো নিয়া তখন লগে লগে তার আল্লাহর বন্দার কম্পন আরম্ভ হইব লগে লগে আল্লাহ সাইলেন্ট সরি আল্লাহ না না আল্লাহ আমার এবার বন্দেকে আমি চাই আর না আল্লাহ তোমার ফজল এবং করম দ্বারা আল্লাহ তুমি আমার জন্নতর মধ্যে প্রবেশ করাও লগে লগে আল্লাহর বন্দারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে আল্লাহর বন্দারে তার জন্নতর মধ্যে প্রবেশ করেন হক সুবহানাল্লাহ এটা হওয়ার অর্থ কিতা বলে আল্লাহ কইছেন বন্দারে তুন দিন 500 বছর ইবাদত বন্দেগী করি আনিলে আমি আল্লাহ কত নিয়ামত গুলা দিলাম একটাবার চিন্তা লাগে তোর চক্ষু দিলাম তোরে খান দিলাম তোরে নাক দিলাম তোরে জুবান দিলাম তোরে গলা দিলাম তোরে হাত দিলাম তোরে সমস্ত মলবটি দিলাম হাত দিলাম পাও দিলাম কর্ণ দিলাম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম বন্দারে তুই আমার অঙ্গ প্রত্যঙ্গর কতদিন তুন কদরদানি করিয়া নিলে বন্দা তোর 500 বছরের ইবাদত বন্দেগি শুধুমাত্র আমি আল্লাহ যে জুবান দিলাম এই জুবানের বদলার মধ্যে চলে গেল ও আল্লাহ কইবা তোর 500 বছর যে ইবাদত করলে শুধুমাত্র জুবান যে নিয়ামত দিলাম ওটার বদলার মধ্যে গেছে গিয়া এখন তুন আমারে উত্তর দিয়া দে বাকি তোর নিয়ামত গুলার যে কি শুক্রিয়া দেয় করলে বাকি তোর হাত দিলাম ও দে এখন আল্লাহর বন্দা আর কদম উঠাইতে পারবো কোনো সময় কদম ওলা নিচে যেমন তাকাইব বলে হাই রে হাই কোনোরকম জন্য তো যাওয়া যায় মাত বুঝা গেছে নি 500 বছর এবার বন্দী করিয়াও দেখা যার বেকার তে খোয়ার অর্থ হয় দেখলো কি আল্লাহর বন্দে গান হল আজকে আমরা সমস্ত জিন্দগি আবাদত বন্দী করিয়া মসজিদের মধ্যে শ্রদ্ধা করিয়ান তাহাজ্জুদর নমাজ পড়িয়ার ইস্তাকর নমাজ পড়িয়ার চাষ্টর নমাজ পড়িয়ার কোরআন ও তিলাওয়াত করিয়ার আল্লাহর বন্দে গান হল কোনোদিন বড়াই দেখাই না কোনোদিন ফুটানি দেখাই না যেন আমরা আবাদত বন্দী করিয়ার খাল কেয়ামতর দিন আমরা আবাদতর জন্য আল্লাহ আমাদের জন্নতর মধ্যে প্রবেশ করাই বই কেন কোনো সম্ভব নাই আল্লাহ যদি দড়ি লায় আপনার আমারে দেখছো না নি কোনো সময় হ্যাঁ এক গেছে ওবার রঘু যদি দড়ি লায় সুরা রঘু যদি ছুট খাইলায় হ্যাঁ রে হ্যাঁ বোঝা যায় আস্তা মানুষ বেমারি বানাই ফেলাইছে বলা নাই এখন ভুল মানুষ হিসাবে তো ভুল হয় হ্যাঁ খেয়েরও বেশ ভুল হইব খেয়েরও খম ভুল হইব আমি আছি আমার যদি খম ভুল হয় যদি ও খম ভুলের মধ্যে যদি একটা ভুলের মধ্যে যদি আল্লাহ দরিলে আমার জন্য তো যাওয়া সম্ভব
সম্ভব হইতো না তখন আল্লাহর কাছে আমার সাইলেন্ট হওয়া লাগবো নত হওয়া লাগবো বলে আল্লাহ তোমার রহমত দ্বারা তোমার ফজল দ্বারা তোমার করম দ্বারা আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাও ঠিক কি না এই কারণে আল্লাহর বান্দাগণ হল দেখো আমরা ইবাদত বান্দাগি তো করতাম ঠিক আছে কিন্তু বড়াই করতাম না হ্যাঁ সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ আমার ইবাদতের দিকে তুমি তাকাইও না আমার ইবাদতের দিকে তুমি চাইও না আল্লাহ শুধুমাত্র তোমার ফজল দ্বারা আল্লাহ খাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইও হই মনে কোক হ্যাঁ درسي بني صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اي واز كوميتي بريسيدنت خي ار سيكريتري خي واز كوميتي نايدي দেখতে রাখিনি আমি ওখান দরখাস্ত করতাম সে আর আমি মাতনেওয়ালা বেটা আমি মাতি হর দেখার মধ্যে মাতি বালা ফাও বাদ ফাও আমি হর দেখার মধ্যে মাতি বাদ মাত মাতি না বালা মাত মাতি ও দেন বন্ধে গান কল বইছেন যেন অনদে কত কষ্ট করিয়া খেয়ের টিফানে ওই তো ঘরে টিপাই তোরা এরা যদি মশাই খায় যদি আর বেলার যদি নষ্ট করিলা এটা রিক্স খাই লইব তো এখানে আমার বোঝা মতো কমপক্ষে গরম পানি খাবটা খাবানি বলা নানি পারণ যদি গরম পানি খাবায় পয়সা যদি ধরে আর ধর না যদি আমার খোকুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আল্লাহর বন্দে গান হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের ভিতরে ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কাল কিয়ামতের দিন যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সিঙ্গার মধ্যে পুঙ্ক দিব এই সমস্ত জাহান থেকে সমস্ত মুর্দে গান হল উঠিয়া দৌড়ানি আরম্ভ করবা সমস্ত মুর্দে গান হল আপনার কবর থেকে কবর ফাটিয়া সমস্ত মুর্দে গান হল আল্লাহর দরবারের মধ্যে গিয়ে হাজিরা দিবা এই সময় সমস্ত মুর্দে গান হল আপনার উলঙ্গ হিসাবে থাকবা কোন মুর্দে গান হল আপনার কাপড় থাকতো না পোশাক থাকতো না সমস্ত মুর্দে গান হল উলঙ্গ হিসাবে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে হাজিরা দিবা এই দিন কোনো ছেলে কোনো বাপের দিকে তাকাইতো না বাপে কোনো ছেলের দিকে তাকাইতো না মায়ের কোনো দিন তার মেয়ের দিকে তাকাইতো না মাইয়া কোনো দিন মার দিকে তাকাইতো না কোনো নবী হলেও কোনো উম্মতের দিকে তাকাইতো না যার যার ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি কবা হাই রে হা আজকে কিয়ামতের দিন আজকে অত ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা আজকে কিয়ামতের দিন আল্লাহর দরবারের মধ্যে যেতাম কোন নামায় আমলের মধ্যে কী জিনিস আছে কোন নামায় আমল নিয়ে আমি যাইতাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله تعالى عليه وسلم فرمان عائشة صديقة رضي الله تعالى عنها فرمان يا رسول الله وقال پیغمبر محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اپنے اقتبار جانا دے خلق يا متوجنا من عائشة صديقة وكتاب لنگو شب تخموني امر نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان وقو عائشة قیامت دن تمیو لنگو تقبل شمست ومن شخل لنگو تقبل তুমিও আয়েশা উলঙ্গ হিসাবে আল্লাহর দরবারের মধ্যে গিয়ে হাজিরা দিবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন যদি আমি আয়েশাও যদি উলঙ্গ হিসাবে থাকি আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তো পর্দা পুষিদা করিয়া গেলাম কোনোদিন বেহায়া বেটান তুললে উঠা বসা করছি না কোনোদিন বেহায়া বেটান তুললে কোনো মাত কথা করছি না আজকে সমাজের ভিতরে দেখা যায় যুবক ভাই হলে হ্যালো বলো টেলিফোনে সারা তার দিন ব্যস্ত অলা নানি উলঙ্গ হিসাবে রয়েছি না কোনোদিন বেহায়া বেটাইন দল কথাবার্তাও করছি না কোনোদিন বেহায়া বেটাইন দল ওটা বসা করছি না
তখন খাইল কিয়ামতের দিন উলঙ্গ যে সময় তাকমো তখন দুনিয়ায় জমিনের মধ্যে উলঙ্গ তাহাও আপনার সমান ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা তুমি উলঙ্গ তাকবা সমস্ত মানুষ হল কিয়ামতের দিন উলঙ্গ হিসাবে তাকবা কিন্তু আয়েশা তোমার দিকে কোনো মানুষের তাকাইতো না কোনো মানুষের দিকে কোনো মানুষের তাকাইতো না ছেলে বাবার দিকে তাকাইতো না বাবা ছেলের দিকে তাকাইতো না আপনার মেয়ে মার দিকে তাকাইতো না যার যারি আনফসি আনফসি খোয়া খোয়া আল্লাহর দরবার মধ্যে আল্লাহর আদালতের মধ্যে গিয়ে হাজিরা দেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন প্রত্যেক উম্মত হলে প্রত্যেক নবী হলে আনফসি খোয়া ডাকিবা যারি যারি নফসের চিন্তা করবা হায় রে হায় আজকে আমার জান কি রকম ভাবে বাঁচানি যায় প্রত্যেক নবী হলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লিয়া যত নবী হল দুনিয়ায় জমিনের মধ্যে আসিলা সমস্ত নবী হল কিয়ামতের দিন ইয়া নফসি কইবা হায় রে হায় আমার নফস আমার জানটা কি রকম ভাবে বাঁচানি যায় কিন্তু আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ইয়া নফসি না ডাকিয়া শুধুমাত্র ইয়া উম্মতি তান উম্মত হলে ডাকিবা হায় রে হায় কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা সূর্য আপনার আমার আদাত উপরে ছিল প্রত্যেক মানুষ যার যার সূর্যর গরমে সূর্যর তাপে প্রত্যেকটা মানুষ যার যার শরীর দিকে গাম্বার হইব আর শরীর দিকে গাম্বারিয়া প্রত্যেকটা মানুষ তার তার শরীরের গামর মধ্যে সাঁতার কাটিব কখন আউযু বিল্লাহ কিয়ামতের দিন আজকে দুনিয়াতে ছড়াইয়া মারাইয়া ফারাইয়া যেগুলি জেলা ফান মারা যায় ফান মারিয়া সরিয়া দাঁড়া গিয়া একটা বার মরিয়া দেখা খরো উঠিয়া কবর গিয়া ঘুষে দেখো কি অবস্থা কি হাসর গুজে মরার আগে একটা বার মরিয়া দেখো রে ভাই কি অবস্থা হয় মানুষ মরছে বলে ফলে না বাবা মরি গেছেন গিয়া হ্যাঁ গতকালকে ও না আমরা একজন আল্লাহর বন্দা মারা গেছেন না গোটা দিন প্রত্যেক দিন মানুষ দুনিয়াতে বিদায় রইতে আসে আজকে দেখতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ মরেন না প্রত্যেক জাহানের মধ্যে প্রত্যেক গ্রামের মধ্যে দেখবা তো আপনার গোটা দিন মানুষ যেই রকমভাবে জন্ম হইতে আসে এইরকমভাবে মানুষ মারা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহর বন্দেগা হন বন্দেগা নহল আজকে আমি মরতাম রে ভাই আমার কাছে কী জিনিস আছে আমার কাছে তো কোনো জিনিস নাই আপনি সাধারণভাবে খালকে আমি অনেক একটা গেট পাস দিলাম বৈরবিক বৈরবিত একটা গেট পাস দিলাম ও গেটেও গিয়ে পাঁচ মিনিট দম লইছি একশো টাকা আমার ইউটিউবার ভাই আসুন হ্যাঁ একশো টাকা তারা না দিলে হ্যাঁ আপনার পাস দেয় না মিজোরাম সীমান্তত গেছি কি না নি আসাম বর্ডার ফারাইছি সময় ওহিন গিয়ে পাঁচ মিনিট দম লইছি একশো টাকা তারা একু ঘুষ দেওয়া লাগে মাত বুঝে গেছেন খ্রিস্টান একু বইছে ন একশো টাকা ঘুষ দিয়ে যাও তো ওনে একটা একশো টাকা ঘুষ দিয়া দেই সময় মিজোরাম সীমান্তত গিয়া পৌঁছা লাগে গিয়া মাত বুঝা গেছি নি তা হীন কিতা হইব কি অবস্থা হইব টিকিট খাটিবার কোনো লাইনও ভাইতে নাই মাত বুঝা গেছি নি এই কারণে যার যারি আমলটা সংশোধন করো যার যারি আমলটা সংশোধন করো বলে আল্লাহ আমার আমলটা তুমি সংশোধন করাই দাও মাত বুঝা গেছি নি কেয়ামত দিন বাবু হইতে নাই অত মায়ার স্ত্রী অত মায়ার মেম সাহ হাই রে হাই হাই রে হাই মেম সাহ যুবকল পাগল নানি হ্যাঁ যুবক রে আমি কই আর অনুরোধ করি আর ইলাও কিছু যুবকল পাওয়া যায় যেমনে মেম সাহ পাইলা মারে ওলা সাহ বাপরে ওলা সাহ মাত বুঝেছি নি ও একটা প্র্যাকটিস করে আর কি ম্যাম সাহ পাইয়া একটা প্র্যাকটিস করে ওবা একবার চায় ওবা একবার চায় কত বুড়া বুড়া মা হলে আর কত বুড়া বুড়া বাপ হকলে খান্দন হুজুর দোয়া করবা হ্যাঁ আপনারা বিশ্বাস করবানি কলকাতাতে গত পরশু চার পাঁচ দিন আগে আল্লাহর বন্দিয়ে ফোন করে কথা হুজুর দোয়া করবা বড় বিপদের মধ্যে আছে আর ফুয়া গো আল্লাহ দিছিল এই ফুয়াও আমার খেদমত করে না ফুয়া ফিরিয়াও চায় না কলকাতার থেকে মাত বুঝতে জানি তো ও যেন মায় ফুয়ারে অত কষ্ট করিয়া দশ মাস পেটের মধ্যে রাখিয়া ও ফুয়ারে লালন পালন করিয়া ফুয়া কিংবা তো ফুড়ি লালন পালন করিয়া দুই বছর আড়াই বছর তান তান স্তন থেকে দুধ পর্যন্ত পান করাইছন সুগ্রা বড় হয়েছে স্কুলে বিদায় করছন আপনার ইউনিফর্ম লাগাই দিছন তেল পাউডার সমস্ত জিনিস লাগাই দিছন বুফড়াই দিছন দিছেন না যেই সময় ফুয়া বড় হইলে আত্মাও বড় হয়ে গেছে গিয়া হাড্ডির যেই সময় তোরা তোরা হাড্ডিটা তোরা মজবুত হয়ে গেছে গিয়া হাড্ডি কিরা মজবুত হয়েছে বুঝেছনি হলে গেছে সাইকেল মেকারি গাড়ির গ্যারেজ হয়ে গেছে গিয়া খোলো দিয়েছে আমি মুরাইতাম পারিনি যেই সময় মুরানি কিলিছে কইছেন না হাড্ডি মজবুত হয়ে গেছে ওলা না নি হ্যাঁ হাড্ডি মজবুত হয়েছে আইসে বাড়ির ছাদি করছে আর মা রে আর বাপরে দেখভাল করে না যারা দুনিয়ায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করতে না আর মা বাবার যারা যারা খান্দারায় কেয়ামতের দিন তোমার নামায় আমলের দিকে আল্লাহ না চাইয়ে তোমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো হোক আউযুবিল্লাহ মাত বুঝা গেছে নি হ্যাঁ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ পড়ুক না দুরুসই পড়াত কত ফজিলত আছে জানো নি
ওন যত বেশি দুরুস্তি পড়িবা তত বেশি খাল কিয়ামত দিন নবীর নবীর নিকটবর্তী হইবা সাল্লাল্লাহু আলা জি হ্যালো আসসালাম জি জি না আমি বর্তমানে প্রোগ্রাম তোর বাদে মাতবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবক ভাই হল মুরব্বি বাবাজি হল দখল তো আমরা কিছু সংখ্যক মানুষ অলাও আছি যে আমরা তো এবার বন্দীকে করিয়া মনে করিয়া আমরা উস্কি দিয়ে মুগি হ্যাঁ আমরা বুনিয়াল ইসলাম আলা খামসিন অর্থাৎ ইসলামের ভিত্তি পাঁচটা জিনিস উঠে অগুন মানিয়া নিয়ার আর এগুনতে যে ডাল ফালো দিছে হেগুন মানি না হেগুন মানিনি হেগুন মানি না বলে বাইরে ই আপেল গাছ খার বলে এগু আমার এগু আমার একজন মানুষের জিগেলে বলে ই আপেল গাছ খার বলে এগু আমার তো এই গাছর আপেল আর ডাল এগুন খার হইব আব্দুল শুকুর নি খার হইব ও মালিক রইব না নি তো আমরা রোলা হয়ে গেছি গিয়া যেন গাছ আমরা দাবি করি আপেল দাবি করি না ডালও দাবি করি না ওলা বর্তমান সমাজ আমরা মুসলমান মরে গেছি গিয়া নানি এই যে আপনার যে ইসলামের রুকুন পাঁচটা জিনিস আছে আমরা মানিয়া নিয়ার ইগুন তোর ডাল ইগুন তোর ফল আমরা মানি না।